বেলদা থেকে প্লাটিনাম লিডার জয়ন্ত অ্যান্ড প্রতিমা কৈলা জুম স্টেজ। থ্যাংক ইউ, গুড ইভিনিং প্রত্যেককে, হ্যাপি নিউ ইয়ার। আমি প্রতিমা কৈলা। আমি জয়ন্ত কৈলা। আর আজকে দাদা এবং বৌদির এই জুম প্ল্যাটফর্ম থেকে কিছু বলার সুযোগ পেয়ে নিজেদেরকে দারুণ লাগছে, এবং যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে ওয়েলকাম এবং কনগ্রেচুলেশনস। দেখো, সাফল্য পেতে গেলে কিন্তু স্বপ্ন দেখতেই হয়, আর যার যত স্বপ্ন বড় তার তত সাকসেস বড়। সুদেশনা দি বললাম না, যেটা সেটা আমাদের স্বপ্ন নয়, যেটা আমরা ঘুমিয়ে দেখি। স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। দেখুন, আজকে কিন্তু আমরা এখানে যারাই একত্রিত হয়েছি, কিন্তু আমাদের প্রত্যেক আপলাইনদের স্বপ্নের জন্য। আর এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় কিন্তু স্বপ্ন থেকেই, তাই আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখতে হয়। ড্রিম, ডি ফর ডিটারমাইন্ড, স্বপ্নগুলিকে কিন্তু আমাদের দৃঢ়, স্বপ্নের প্রতি আমাদেরকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর ফর রিয়েলিস্টিক, মানে স্বপ্নগুলিকে কাল্পনিক না ভেবে বাস্তবে রূপ দিতে হবে। এই ফর ইমোশনাল, স্বপ্নের প্রতি যেন আমাদের আবেগ এবং ভালোবাসা থাকে। এ ফর অ্যাসিবেল, স্বপ্নগুলিকে কিন্তু গ্রহণযোগ্য এবং সাধনযোগ্য করতে হবে। এম ফর মিজারেবল অফ মানি, আমাদেরকে স্বপ্নগুলিকে কিন্তু অর্থ দিয়ে পরিমাপ করতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের কিছু চাওয়া পাওয়া আছে, স্বপ্ন আছে, কিন্তু প্রত্যেকের স্বপ্ন এবং চাওয়া পাওয়া কিন্তু একই নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন। ধরুন, কেউ বা পেতে চায় বড় গাড়ি বাড়ি বিদেশ ট্যুর, আবার কেউ বা পেতে চায় ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানো, ফ্যামিলিকে ভালো রাখতে, আবার কেউ বা হচ্ছে আদার্সকে হেল্প করতে চায়। দেখুন, আমাদের স্বপ্নকে বড় করতে হলে শুধু স্বপ্ন দেখলে হবে না, কিন্তু আমাদেরকে ইনকামকে বাড়াতে হবে। আমরা অনেক সময় কি করি, ইনকামকে না বাড়াতে পারলে আমরা কিন্তু নিজেদের সঙ্গে কি আপোষ করি। আবার অনেকে কি করে, স্বপ্ন পূরণের জন্য ইনকামের মানে নিজেদের সার্কেল, পরিচিত সার্কেলটাকে কিন্তু বাড়িয়ে চলে, আর সেখানে অ্যাকশন করে। অ্যাকশন করলে কিন্তু আমরা সবকিছু অ্যাচিভ করতে পারবো। আসুন, আমরা প্রত্যেকেই আমাদের পার্সোনাল ড্রিমগুলিকে কিন্তু খাতায় লিখে নিই। ধরুন, বড় গাড়ি বড় বাড়ি বিদেশ ট্যুর, আবার প্রফেশনাল ডিল, মানে আমরা কোন কবের মধ্যে কোন পিনে অ্যাচিভ করতে যাই। আর ফিজিক্যাল ডিল, আমরা শারীরিকভাবে কতটা স্ট্রং থাকতে চাই। আর শারীরিকভাবে স্ট্রং থাকলে কিন্তু আমরা কিন্তু কি প্রফেশনালিও স্ট্রং থাকতে হবে। এডুকেশনাল ডিম, আমরা যে প্রফেশনে কাজ করি না কেন, আমাদের কিছু এডুকেশন নিতে হয়। ধরুন, পিপল স্কিল, হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেলস স্কিল, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। আর ফিনান্সিয়াল ডিম, ধরুন এই বিজনেস থেকে আমরা কতটা অর্থ ইনকাম করতে পারি। সোশ্যাল ডিম, আমরা যে প্রফেশনে থাকি সেখান থেকে কতটা সমাজকে আমরা মানে হেল্প করতে পারি। আর স্পিরিচুয়াল ডিম, আমরা ঈশ্বরের প্রতি কতটা মানে আমাদের ভক্তি আছে আর ভালোবাসা আছে। দেখুন, আমাদের প্রত্যেকের কিছু মানে হচ্ছে বেসিক নিড আছে। ধরুন, বেসিক নিড কোনগুলি, ধরুন খেয়ে পরে বেঁচে থাকা, সেগুলো কিন্তু যে কোনো প্রফেশনাল থেকেই আমরা পেতে পারি। আর নন বেসিক নিড কোনটা, ধরুন বড় স্বপ্ন, কিন্তু আমরা সেগুলো কিন্তু যে কোনো প্রফেশন থেকে পেতে পারি না। ধরুন, এখানে অ্যাম্বিট বিজনেস থেকে সেটা পূরণ করতে পারি। আমাদের মহিলাদের বিশেষ করে কি হয়, ধরুন বিয়ের আগে আমরা বাজার বাবা বাড়িতে একটা স্বপ্ন দেখি, আমরা এগুলো করতে পারবো, কিন্তু বিয়ের পরে কিন্তু সেই স্বপ্নগুলো যেন কোথায় হারিয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। মানে শ্বশুর বাড়িতে এসে মনে হয় শ্বশুর শাশুড়ির সেবা, ছেলে মেয়ের সেবা এবং স্বামীর সেবা, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা হয়তো এই স্বপ্নগুলোকে নিজেদেরকে হারিয়ে দিই। কিন্তু এই বিজনেস আমাদের সেই স্বপ্নই দেখায়, তুমি পারবে, তোমার দ্বারাই হবে। আসুন, আমরা প্রত্যেকে ভালোবেসে মানে অনেস্টলি, আর হচ্ছে অন্যকে হেল্প করা, এগুলো ভেবে করে বিজনেসটা করি। আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন পূরণ হবে। তো থ্যাংক ইউ, ওভার টু মাই হাজব্যান্ড। তো থ্যাংক ইউ প্রতিমাকে। তো অ্যাকচুয়ালি মানে পৃথিবীতে যা কিছু ঘটে বা তা কিন্তু স্বপ্নের জন্যই ঘটে। তো বলা হয় এভরি সাকসেস স্টোরি স্টার্টেড উইথ এ ড্রিম, যে কোনো সাকসেস স্টোরি কিন্তু ড্রিম দিয়ে শুরু হয়।
তো আমাদের ঠিক তেমনি এমওয়ে ব্যবসা বা এই বিজনেসে সাফল্য পেতে গেলে কিন্তু স্বপ্ন কিন্তু দেখতে হবে, যেটা প্রতিমা খুব ভালো করে বললো। তো আমরা প্রত্যেকে কিন্তু মানে স্বপ্ন দেখি, অনেকে কি করেন যে কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য দেখে, আবার কেউ অপরের স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন দেখে। তো আমরা অবশ্যই কিন্তু নিজেদের স্বপ্ন পূরণের জন্য স্বপ্নটা দেখব। তো ঘটনা হচ্ছে কি, এই স্বপ্ন তো আমরা দেখলাম, কিন্তু স্বপ্নকে আমাদের যদি সার্থক করতে হয় তাহলে কিন্তু তিনটা স্টেপের মধ্যে যেতে হবে, যেটা খুব ভাইটাল। স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু স্বপ্ন সেটা পূরণ তখনই হবে যদি আমরা তিনটি স্টেপের মধ্যে দিয়ে যাই, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ, ভার্বালাইজ এবং হচ্ছে ভাইটালাইজ, যেটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আমি যে এখানে বসে আছি ল্যাপটপের সামনে, আমি কিন্তু আগে আমার ভিজুয়ালাইজ করেছি যে আমি একটা এরকম একটা ল্যাপটপ নেব, সেই ল্যাপটপে আমি কাজ করব, সেইখানে আমি বক্তব্য দেব। এটা যত আমি ভিজুয়ালাইজ করেছি এবং মনের মধ্যে সেটা গেঁথেছে, ফলে আমাকে কিন্তু সেই পথে পরিচালিত করেছে এবং ল্যাপটপটি কিনতে বাধ্য করেছে। তো আমি ঠিক তেমনিভাবে আমরা যদি এই অ্যামওয়ে বিজনেসে কী কী পাবো, আমাদের কী কী স্বপ্ন, সেটা যদি আমরা ভিজুয়ালাইজ করি, আমরা যদি সেটা মনে মনে একটা স্কেচ করি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব। তো আমরা কী করি, এই যে আমরা বাড়ি করি, বাড়ি করার আগে আমরা কী করি, একটা তার আগে একটা ভিজুয়ালাইজ করি, একটা স্কেচ করি, তারপরে কিন্তু অনুরূপ বাড়ি কিন্তু আমাদের তৈরি হয়। গাড়ির ক্ষেত্রেও তাই, যে আমি একটা গাড়ি করব মনে মনে ভাবলাম, কিন্তু ঠিক তেমনিভাবে কিন্তু মানে আমাদের সেই গাড়ি কেনা হয়, আমরা সেটা কিনতে পারি। বলা হয় যে হোয়াট এভার ইউ ফিল ইন্টারনালি উইল টার্ন ইন এক্সটার্নালি টু। আমরা অন্তর দিয়ে যেটা ভাবি ইন্টারনালি যদি আমরা সেটা ভিজুয়ালাইজ করি, তাহলে কিন্তু তার বহিঃপ্রকাশ কিন্তু সেইভাবে হবে। তো একটা ধরুন এই মুহূর্তে ধরুন আমরা প্রত্যেকেই একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে পারি, ধরুন একটা ঘরের মধ্যে যদি কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু আমরা কি করি, কোথায় সুইচ আছে, কোথায় বাথরুম আছে, কোথায় বালিশ আছে, লেপ আছে, এটা কিন্তু আমরা দেখতে পাই। এটা কেন হয় না, সেটা হয় তার অন্যতম কারণ আমরা সেটাকে সারা দিন রাত সে ভিজুয়ালাইজ করেছি, এখানে আমার খাট আছে, এখানে আলমারি আছে, আলমারির ভিতরে এটা আছে, সেটা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু আমরা করতে পারছি। তার কারণ আমরা প্রত্যেক দিন কিন্তু সেই ভিজুয়ালাইজটা করছি। কিন্তু আমাদের যদি অজানা জায়গায় যদি পাঠিয়ে দেওয়া হয় এবং কারেন্ট অফ থাকে, আমরা কিন্তু কোথায় সুইচ, কোথায় বাথরুম, সেটা কিন্তু আমরা পারবো না। তার কারণটা কি, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। যারা হচ্ছে আর্টিস্ট এবং পেন্টার, তারা ভালো ছবি আঁকে, তার কারণটা কি, তারা ভালো হচ্ছে ভিজুয়ালাইজ করেছে, তারা হচ্ছে মানে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা তাদের কিন্তু প্রখর, ফলে তারা কিন্তু অনুরূপ কিন্তু একটা চিত্র এঁকে দেয়। সুতরাং ড্রিমকে সাকসেসফুল করতে গেলে আমাদের অবশ্যই যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে সেটাকে আগে আগে ভিজুয়ালাইজ করতে হবে, সেটা মনের মধ্যে গেঁথে দিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সাকসেস পাব। তো আমি একটা মানে এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আমেরিকার একজন 15 বছরের বালক, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, তার বয়স যখন 15, পিতামাতার কাছে তিনি বলেছিলেন যে আমি এই হতে চাই, এবং সেটাকে তিনি যেটা তিনি ভিজুয়ালাইজ করেছেন এবং সেটাকে তিনি খাতায় নোট করেছেন 105টি, তার মধ্যে আছে তিনি হিমালয় মানে পর্বত আরোহী হবেন, তিনি এরোপ্লেন চালাবেন, এরকম 105টি। তার বাবা মা কিন্তু অবাক হলেও কিন্তু বলেছেন ঠিক ঠিক আছে, তুমি যেটা ভাবছ সেটা কিন্তু তুমি পাবে। এবং তারপর থেকে সে কিন্তু ভিজুয়ালাইজ করতে থাকে, এবং লাস্ট বয়সে কিন্তু তার 95টি যেগুলো তিনি ভিজুয়ালাইজ করেছিলেন, ভেবেছিলেন, সেটা কিন্তু তিনি সফল হয়েছিলেন। তো আর একটা ঘটনা যদি বলি, মানে এটা কেন হয়, যদি আমরা যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে ভিজুয়ালাইজ করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তার উপর কিন্তু মানে কাজ করতে থাকে, ফলে আমরা সাকসেস হই। তো আমরা মিরাকেল ম্যান জানি, মরিস গুডম্যান, তিনি তার স্বপ্ন ছিল যে তিনি কিন্তু একটা মানে বড় কিছু হবেন এবং নিজে পাইলট কিনবেন, কিনেছেন, নিজে চালিয়েছেন, সেটা ক্র্যাশ করে পড়ে যায়, এবং যখন হসপিটালাইজ করা হয়, ডাক্তার বলে দেন যে তার জ্ঞান ছিল না, কিন্তু তিনি সেন্সে বুঝতে পেরেছেন, ডাক্তার বলে দিয়েছিলেন যে তিনি কিন্তু মৃত, মানে তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি কিন্তু তা মানেননি, তিনি সাবকনসিয়াস পাওয়ারটাকে কাজে লাগিয়েছেন এবং তিনি ইন্টারনালি ভেবেছেন, ভিজুয়ালাইজ করেছেন, না এটা ডাক্তার যাই বলুক না কেন, আমি কিন্তু একদিন সুস্থ হবো, জাস্ট 8 মাস পরে এইভাবে আমি যাব, এইভাবে আমি পায়ে হেঁটে
আমি সিঁড়ি নেমে আমি কিন্তু বাড়ি ফিরবো, প্রতিদিন তিনি কিন্তু সেটা ভিজুয়ালাইজ করেছেন এবং ধীরে 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 কিন্তু তিনি কিন্তু সাকসেস হয়েছেন। তো আমরা ওম শান্তি ওম সিনেমায় আমরা শাহরুখ খানের একটা ডায়লগও আমরা দেখেছিলাম, তিনি বলেছিলেন যে আগর কিছু চিজ কো দিল সে চাও, যদি আমরা কিছু দিল সে চাই তাহলে কিন্তু সেটা সাফল্য পাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু উঠে পড়ে লাগে। তো এটা খুব মানে গুরুত্বপূর্ণ যে যার যত ভিজুয়ালাইজেশন পাওয়ার বেশি এবং যে এটাকে নিয়ে বেশি ভাবে ভিজুয়ালাইজ করে সে কিন্তু সব তার স্বপ্ন কিন্তু পূরণ হয়। তো ভিজুয়ালাইজ তো হলো, এর পরের পার্টটা হচ্ছে কি যে তার আগে আমি একটু ভিজুয়ালাইজেশন মানে কিভাবে আমরা সাকসেসফুল করব, যদি আমরা একটু মানে এর একটা এক্সারসাইজও করা যেতে পারে। ধরুন আমরা যেটা ভাবছি, ধরুন এই ব্যবসা থেকে আমি গাড়ি কিনবো, ঠিক আছে, তাহলে আমার মধ্যে সেইটা কি ফিলিংসটা আসছে বা আমি কিন্তু চোখ বন্ধ করে ভাবছি যে আমি এই গাড়ি কিনবো। ধরুন আমি যদি বলি যে আমি টাটা পাঞ্চ কিনবো, সেই গাড়ি আমি চালাচ্ছি এবং এই মধ্যে দিয়ে যাচ্ছি, সেই গাড়ি নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম করতে যাচ্ছি, সেই গাড়ি নিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, এই যদি পাওয়ারটা এই যদি ভিজুয়ালাইজেশনটা যদি আমার মধ্যে আসে তাহলে কিন্তু আমরা সাকসেস হব। তো আমরা এই বিজনেস নিয়ে যা যা স্বপ্ন দেখতে পাচ্ছি শুধু তারই কথা বললাম, আদার শ্রেণীর স্বপ্ন বিদেশ ট্যুর আমি কি চোখ বন্ধ করে সেটা প্রতিদিন ভাবছি যে আমি এখান থেকে বিদেশ ট্যুর যাবো ব্যবসা থেকে, বা আমি যদি ভাবি যে প্রচুর মানুষের উপকার করবো সেটা কি আমরা পার ডে সেই অনুশীলনটা করা দরকার। তাহলে যে আমরা যেটা ভাবছি যেটা আমরা ভিজুয়ালাইজ করছি পার ডে আমাকে সকাল সন্ধ্যা একটা টাইম নির্দিষ্ট করে আমার চোখ বন্ধ করে একেবারে ফুল এনার্জি লেভেল নিয়ে আমি কি সেটা ভাবছি, যে আমি কি ভাবছি যে আমি এখান থেকে রিচ এবং হেলদি হতে চাই, আমি কি ভাবছি যে আমি চিলড্রেনদের হেল্প করতে চাই এবং হচ্ছে হেল্পিং পেশেন্ট হেল্পিং সিনিয়র সিটিজেন, এবং আমি কি সেটা ভাবছি যে এই ব্যবসা থেকে আমি গ্রেট স্পিকার হব, আমি গ্রেট নেটওয়ার্কার হব, গ্রেট এন্টারপ্রেনার হব এবং আমি একটা চেঞ্জ মেকার হব, এবং আমি কি ভাবছি ইউ আর এ হ্যাপিনেস জেনারেটর এবং ইউ আর এ স্মাইল জেনারেটর, তাহলে কিন্তু এবং এই ভাবনা ভাবতে ভাবতে যখন লোম মানে খাড়া হয়ে যাবে তখন আমি কিন্তু সেই জায়গায় পৌঁছে যাব এবং আমার এই ভাবনাটা সার্থক হবে। তার মানে আমি বলতে চাইছি যেটা আমরা ভিজুয়ালাইজ করছি সেটা কিন্তু আমরা যদি প্রতিদিন ভাবি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হবে। তো এরপরে চলে আসবে ভিজুয়ালাইজেশনের পরে, পরের স্টেপ হচ্ছে ভার্বালাইজ। ভার্বালাইজ বলতে কি যে আমরা যেটা ভিজুয়ালাইজ করলাম তো সেটাকে নিয়ে আমরা একটু মানে বলতে থাকবো যে আমি এই ব্যবসা থেকে টিভি কিনবো, এই ব্যবসা থেকে আমি সাইকেল কিনবো, এটা আমি বন্ধু বান্ধব প্রত্যেককেই আমি বলতে থাকি, তাহলে কিন্তু কী হবে এটা বলতে 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 কিন্তু আমার কিন্তু সাকসেসফুল হবে। তো এখানে আমরা দস্যু রত্নাকরের কথা জানি, দস্যু রত্নাকর কী করেছিলেন, নারদ এবং ব্রহ্মা দস্যু রত্নাকরকে বলেছিলেন যে তুমি তো জীবনে অনেক পাপ করেছ, তুমি যদি পূর্ণ করতে চাও তাহলে তোমাকে রাম উচ্চারণ করতে হবে। তো বিভিন্ন ঘটনা আছে, তো দস্যু রত্নাকর কিন্তু প্রথমে কিন্তু এত পাপ করেছে রাম উচ্চারণ করতে পারেনি, মরা 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 এরকম বলতে থাকলো, এবং ব্রহ্মা বলেছিল যে যতক্ষণ না তুমি রাম উচ্চারণ করতে পারবে ততক্ষণ এই জায়গায় থাকবে এবং করতে থাকবে, এবং শেষ অবধি কি করেছিলেন তিনি মরা মরা করতে 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 কিন্তু রাম উচ্চারণ করেছিলেন, এবং যেখানে তিনি যেহেতু বলে গেছেন যে ব্রহ্মা যে তুমি এখান থেকে ছেড়ে যাবে না, এই সাধনা করতে করতে রাম উচ্চারণ মরা মরা থেকে রাম উচ্চারণ করতে করতে তিনি সেখানে ছিলেন, এবং সেটা একটা উইথ টিভি হয়ে মানে টিভি মানে কি বলে যে উইথ একটা টিভি সেখানে তৈরি হয় এবং সেখান থেকে তার নাম হচ্ছে বাল্মীকি। তো দস্যু রত্নাকর যদি ভার্বালাইজ করে মরা থেকে রাম উচ্চারণ করতে পারেন তাহলে আমরা যে যেখানেই থাকি না কেন, যে পজিশনে থাকি না কেন, আমরা যদি স্বপ্ন দেখি সেটা ভিজুয়ালাইজ করি এবং ভার্বালাইজ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সাকসেস হব। এবং বলা হয় ইওর টান ইজ দ্য রোডওয়ে অফ ইউর সাকসেস। তো এরপরে চলে আসবো ভাইটালাইজ। আমরা যেটা ভিজুয়ালাইজ করলাম সেটা যদি আমরা মানে এরপরে আমাদের কাজ আসবে অ্যাকশন,
যদি আমরা সেটা অ্যাকশন করি, এবারে কি হবে, যেটা আমরা ভিজুয়ালাইজ করলাম, ভার্বালাইজেশন করলাম, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেই পথে আমাদেরকে নিয়ে যাবে, সেই অ্যাকশনে নিয়ে যাবে। ধরুন আমি যদি এই ব্যবসায় ভাবি যে আমি প্লাটিনাম হয়ে আমি ওয়াল্টুর মানে যেতে চাই, এবং এই ব্যবসা থেকে আমি একটা গাড়ি কিনতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে, আমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাকে কিন্তু সেই অ্যাকশনে নিয়ে যাবে। তার মানে আমি এই প্লাটিনাম হতে গেলে, গাড়ি কিনতে গেলে যা যা করণীয় সেটা কিন্তু আমি করতে থাকবো, তাহলে কিন্তু আমি সাকসেসফুল হব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে সাকসেসফুল হতে হলে ড্রিমের পাশাপাশি ভিজুয়ালাইজ, ভার্বালাইজ এবং ভাইটালাইজ, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।